কুপন ছাপিয়ে কৃষকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গাইঘাটার কৃষি মান্ডিতে আসা কৃষকেরা। তারা খেয়ে এলাকা ছেড়ে পালায় দালালরা। কৃষাণ মান্ডিতে দালাল চক্র, চাষি ও ব্যবসায়ীদের ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ, কুপন ছাপিয়ে বেআইনিভাবে টাকা তোলার। বৃহস্পতিবার এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন চাষিরা। তাদের তাড়া খেয়ে পালালো দালালরা। জানা গিয়েছে গাইঘাটা কিষাণ বাজারে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ দীর্ঘদিনের। ভেন্ডার সমিতির নাম করে কিষাণ মান্ডির ভেতর থেকে কুপন দিয়ে চাঁদা আদায় করে দালালরা, এমনকি পণ্যের দামও ঠিক করে অভিযুক্তরা। কৃষক তাপস মণ্ডল বলেন, দালালরা রাস্তা আটকে রাখছে, আমরা যানজটে পড়ে সঠিক সময় ফসল নিয়ে বাজারে আসতে পারছি না, ব্যবসায়ীদের ফসল কিনতে বাধা দেওয়া হচ্ছে। 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে নেয়, অন্যায় তো 100 বার, 100 বার না 200 বার অন্যায়। কিন্তু না না, উনি তো না নিলে, না দিলে উনি যেতে দেন না, কারণ আরো গাড়ি আটকায় রাখে। কিন্তু মুখ্যমন্ত্রী তো নির্দেশ, এরা কেউ মানছে না। ওই যে লোকটারা আপনারা পাকড়ালেন, উনিও ওরকম একই সঙ্গে উনি ওই কাজ করলো করেন। বৃহস্পতিবার একাধিক অভিযোগ পেয়ে গাইঘাটার কিষাণ মান্ডিতে এসেছিলেন তৃণমূলের কিষাণ সেলের কর্মকর্তারা। তাদের অভিযোগ, কিষাণ মান্ডির ভেতরে ভেন্ডার সমিতির নাম করে টোকেন দিয়ে টাকা তোলা হচ্ছে, তাদের কাছে প্রশাসনের কোনো অনুমোদন নেই। দালালেরা কৃষকদের ঠিকমতো মাল বেচতে দিচ্ছে না, ভান্ডারদেরও কিনতে দিচ্ছে না। ভেন্ডার সমিতির নাম করে কুপন দিয়ে টাকা তোলা হচ্ছে। কিষাণ মান্ডির সামনে কৃত্রিমভাবে যানজট তৈরি করে কৃষকদের ন্যায্য ফসলের দামের থেকে বঞ্চিত করছে এই দালালেরা। এখানে আমাদের রাস্তাটা প্রশস্ত না, এখানে আমরা মালও ঢোকাতে পারি না। কি হয়, আমাদের এই গেটটা প্রথম গেটটা এত জ্যাম করা হয় যে আমরা এই এই মান্ডিতে ঢুকতে পারি না। ঢুকতে গেলে আমাদের ঘন্টার পরে ঘন্টা যশোর রোড পর্যন্ত লাইন দিয়ে দাঁড়াতে হয়। তার কারণে আমরা মালটা ঠিক মতো বিক্রি করতে পারি না, আনতে পারি না। যে মালটা আমরা 7টায় আনার কথা, সে মালটা আমরা 10টার সময় নিয়ে আসি। যখন আমরা মালগুলো এখানে নিয়ে আসি, এখানে দেখি ছোট ছোট সব চটপাতা আছে। তার কারণে আমরা যে মালগুলো যে উপযুক্ত জায়গায় নামাবো, সেই উপযুক্ত প্লেসটা আমরা এখানে পাই না। দালাল চক্র কাজ করে, যার কারণে আমরা সঠিক সময় মালটা বিক্রি করতে পারি না। বাইরের ব্যবসাদার আসে, কিন্তু তাদেরও মনে হচ্ছে কোনো প্রভাবিত করা হয়, তার কারণে তারা সঠিকভাবে আসতে পারে না। এর কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা, আমরা মালটা সঠিক দামে একমাত্র বিক্রি করতে পারি না। এমন অভিযোগে কিষাণ মান্ডির ভেতরে ঢুকে কৃষকদের সঙ্গে কথা বলার সময় টোকেন সহ দুই ব্যক্তিকে ধরে ফেলেন তারা। তাদের সঙ্গে বচসাও শুরু হয়। যদিও অভিযুক্তরা জানিয়েছেন তারা ভেন্ডার সমিতির পক্ষ থেকে শুধুমাত্র ভেন্ডারদের কাছ থেকে টোকেন দিয়ে টাকা নিচ্ছে। দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি যে আমরা এই কৃষি মান্ডিটা, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি কৃষি মান্ডিটা উদারভাবে করেছেন এবং স্বপ্নের প্রকল্প। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, ভেন্ডাররা আসবে ডাইরেক্ট, তারা মালটা কিনবে, সেই মালটা কিনতে পাচ্ছে না। ভেন্ডারদের ডাইরেক্ট হুমকি দেওয়া আছে, আমাদের মাধ্যম দিয়ে মাল কিনতে হবে এবং টোকেনের মাধ্যমে তারা টাকা তুলছে। যথারীতি আমরা কৃষকরা যখন আমাদেরকে আবেদন করে, এবং মমতা ব্যানার্জি এই যে বদনাম কিছু কিছু পড়ে যারা দল করে না, বিভিন্ন সময় এই সমিতির নাম করে টাকা তুলছে, সেই জন্যে আমরা মমতা ব্যানার্জির যে অর্ডার যে কোনো জায়গায় কোনো দালালি হবে না, কোনো জায়গায় কোনো রকম কোনো 2 নম্বরই হবে না, আমরা দলের তরফ থেকে, আমাদের কিষাণ সেলের পক্ষ থেকে এবং INTTC-র গাইঘাটা ব্লক টুর পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানাই। প্রশাসন আমাদেরকে বলে এরকম ধরনের কোনো অনুমোদন নেই, আমরা তাই আজকে টোকেন প্রতিবাদ করতে এসেছি। কিষাণ তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক পাল বলেন, এই সমস্ত লোকেদের জন্যই মুখ্যমন্ত্রীর স্বপ্নের কিষাণ মান্ডির বদনাম হচ্ছে, আমরা সেটা হতে দেব না, প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আমাদের কিছু কৃষক এই অভিযোগ করছেন যে রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে, কৃষকরা মাল নিয়ে বাজারে ঢুকতে পারছেন না। আস্তে আস্তে জানতে পারলাম, আমরা পরশুদিন এসেছিলাম পরিদর্শনে, এসে দেখলাম যেখানে কিছু দালাল চক্র না কৃষকদের মাল ঠিকমতো বেচতে দিচ্ছে, আর না ভেন্ডারদের ঠিকমতো কিনতে দিচ্ছে। এই নিয়ে আমরা প্রশাসনের যারা আমাদের অধিকর্তা আছে তাদের সঙ্গে আলোচনা করেছি, এরকম কোনো সরকারি ভাবে কোনো অনুমোদন নেই। ছাপিয়ে বলছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি প্রাপ্ত, এগুলো মিথ্যে কথা। এই দুষ্টু চক্র এখানে চলছে, তাই আমরা কিষাণ তৃণমূল কংগ্রেস এবং INTTC-র পক্ষ থেকে সমস্ত মানুষকে সজাগ করতে চাইছি।
ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।